রোজার আগে দামের লাগাম টানতে চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুরের আমদানি শুল্ক কমালো বাজারে। ভোজ্য তেল ছাড়া আর কোনো পণ্যের দাম কমেনি, বেড়েছে আটা ময়দার দাম। সবজির দাম কমলো, বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন পার্থ সারথী। বাজারে শীতকালীন সবজি ছাড়াও আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। শীতের সবজিতে ফিরেছে স্বস্তি। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দর 10 থেকে 20 টাকা কমেছে। তবে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের, সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। সিজন অনুযায়ী প্রথমে দিকে কিন্তু দাম কমে নাই, অনেকটাই দাম চড়া ছিল। তবে এখন আবার যাইয়া মোটামুটি হাতে গোনা 2-4টি আইটেম ছাড়াই বাকি সমস্ত আইটেমগুলোর দাম অনেকটাই কমতির দিকে বা অনেকটাই কমে গেছে অলরেডি। 116 টাকা কেজি পেঁয়াজ কিনে আমার এখানে আসা পর্যন্ত প্রায় 117-118 টাকা কেজি পরে দেবো। নিশ্চয় আমাদেরকে 125 থেকে 130 টাকা বেঁচা লাগবে। অনেক সময় কাঁচা পেঁয়াজ আনলে অনেকটাই ঘাটতি হয়, শুকায়, কিছু আমরা বাইসাবার পালাইতে হয়। তো এই জন্য আমরা 125-130 টাকা কেজি পেঁয়াজ এখন বেচতেছি। ছুটির দিনে বাজারে ব্রয়লার ও কক মুরগির দাম বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 750 টাকা, আর খাসি 1100 থেকে 1200 টাকায়। ওই সময়ও 700 টাকা, এখন 750 টাকা বা 800 টাকাও বিক্রি হয়েছে এখানে। ডিমের দাম রয়েছে আগের মতোই, তবে মাছের দর অন্য দিনের তুলনায় বেশ বেশি। দেশি কিংবা চাষ সব ধরনের মাছ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। গত সপ্তাহ ছিল 190 টাকা, কিন্তু এই সপ্তাহে মালের দাম অনেক বাড়তি, 220 টাকা কেজি হয়ে গেছে ব্রয়লার। আর সোনালি মুরগি ছিল আপনি 290-300, গত সপ্তাহে এই সপ্তাহে তুলনামূলক আপনি 30 টাকা পার কেজিতে বাড়ছে, 320 টাকা কেজি। রমজানের সময় ডিমের বাজারটা স্থিতিশীল থাকে, আশা করি এবারও স্থিতিশীল থাকবে। মাছ এখন সর্বরাহ কম, আর অনেক জায়গায় নদী নালার পানি টুনি শুকিয়ে গেছে, যার জন্য চাষবাস করার ওরকম জায়গা নাই। যে জায়গায় চাষ করে ওই জায়গার পানি পুনি শুকিয়ে গেছে না, এই জন্য চাষের মাছও অনেক দাম বাইরে গেছে। এদিকে নির্ধারিত 4টি পণ্যের সরকার শুল্ক মওকুব করার পর শুধুমাত্র ভোজ্য তেলের দাম লিটার প্রতি কমেছে 4 টাকা, তবে বেড়েছে আটা ময়দার দাম। চাল ঊর্ধ্বগতিতে আছে, 100 টাকাতে প্রায় আপনার কত 5-7 টাকা 8 টাকা বাড়ছে। ভোজ্য তেল আপনার এই এক সপ্তাহে 5 লিটার তেলে 20 টাকা কমছে। বাজার নিয়ন্ত্রণে আরও বেশি তদারকির আহ্বান ক্রেতাদের। পার্থ সারথী, একুশে টেলিভিশন, ঢাকা।